একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের এবং বাংলা ভাষা ব্যবহারকারীদের একটি একটা গৌরবোজ্জ্বল একটা দিন একটা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের এবং বাংলা ভাষা ব্যবহারকারীদের একটি উজ্জ্বল একটা দিন একটা আজকের দিনে ১৯৫২ সালে তথাকথিত পূর্ব পাকিস্তান যেটা আজকে বাংলাদেশ তাদের রাষ্ট্রভাষা বাংলা করার জন্য আন্দোলনরত কিছু ছাত্রদের উপর গুলি করে কয়েকজন তরুণ ছাত্রদের মারা হয়। তাদের মধ্যে যেরকম আব্দুল জব্বার, রফিক, সালাউল তাদের মধ্যে কয়েকজন, তো সেই থেকে এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসাবেই পালন করে করি। তার পরবর্তীকালে ১৯৯০ পরে ৯৯ পরে এটা ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। তো ২০২১ সালের যে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার থিম হল বহুভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষায় প্রসারের লক্ষ্যে এই দিনটি ২০২১ সালের মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। প্রত্যেকের মধ্যে যেন শুধু যাদের ভাষা তাদের যার যার মাতৃভাষা এবং শিক্ষার প্রত্যেকের মধ্যে সেই শিক্ষার প্রসারের উদ্দেশ্যেই ২০২১ সালের এই দিনটিকে আমরা আজকে পালন করছি। আমরা আজকে ইন্দাস ফাউন্ডেশনের যারা সকল সদস্য আজকে আমরা এই বাচ্চাদের সঙ্গে মিলিত হয়েছি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে। আজকে আমরা বুনিয়াদপুরের দক্ষিণ দিনাজপুরের বরাইলে যে অনাথ আশ্রমটি রয়েছে আমরা তাদের সেখানেই তাদের সঙ্গে আমরা আজকে এই দিনটি উদযাপন করছি। তাদের সঙ্গে তাদের পাশাপাশি প্রত্যেককে আজকে একটা লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে এবং কিছু বই তাছাড়া কিছু খাদ্য সামগ্রীও তাদের মধ্যে আমরা বিতরণ করব। ঠিক আছে, এইটুকুই। একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবের, আনন্দের এবং দুঃখের দিবস মনে করা যায় একদিক দিয়ে, কারণ আজকে ভাষা দিবস যেমন একটা কথা আছে, আবার শহীদ দিবস একটা কথা আছে। শহীদ মানে ভাষার জন্য যারা আন্দোলন করে আর জীবন দেশের জন্য প্রাণিপাত করেছেন তাদের জন্য শহীদ দিবস হিসেবে তাদের স্মরণ করার দিন। আর এই ভাষার যে গৌরব সেটা একটা উৎসব, এই জন্য এটা একটা ভাষা দিবস বলে আমরা ফাউন্ডেশনের সমস্ত যারা এখানে এসে ওই উন্নত এবং খুব গৌরবের দিন পালন করার জন্য এখানে এসেছেন তাদের জন্য ধন্যবাদ জানাই আমি এখানে আমার শেষ। নমস্কার, আজকে ২১শে ফেব্রুয়ারি
তো আজকের এই দিনে আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসটি পালিত হয়ে এসেছে। তো আজ আমরা বুনিয়াদপুর ইন্ডাস ফাউন্ডেশন, একটি স্বেচ্ছাসেবী সংস্থা, আজকে আমাদের এই আশ্রমের যে সমস্ত কচিকাঁচা বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে এই 21শে ফেব্রুয়ারি এই দিবসটি আমরা উদযাপন করলাম, এবং তার সঙ্গে এই আশ্রমের বাচ্চাদের জন্য দুপুরের কিছু আহারের ব্যবস্থা এবং তৎসহ কিছু খাদ্য সামগ্রী আমরা এই আশ্রমের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি।